হ্যালো গ্যালস ওয়েলকাম টু ড্যাকমান্স লাইফ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডাব্লু বিপিএসসি পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের যে সেক্রেটারিয়েট ডিরেক্টোরেট অ্যান্ড রিজোনাল অফিসগুলোতে চাকরি পাওয়া যায় এই তিন ধরনের অফিসগুলো সম্পর্কে একটু আলোচনা করব যে এই তিন ধরনের অফিসগুলোর প্রমোশান পোস্টিং লোকেশন জব প্রোফাইল এই সব কিছু কেমন হয় তো এই সেক্রেটারিয়েট ডিরেক্টোরেট অ্যান্ড রিজিওনালের মধ্যে কোনটার প্রেফারেন্স তোমরা আগে রাখবে তোমরা ক্লাকশিপ পরীক্ষার ফর্ম ফিল সময় দেখতে পারবে তোমাদের ওখানে তিনটে প্রেফারেন্স ভরতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে তো তোমরা যেরকম প্রেফারেন্স ভরবে সে যেরকম নাম্বার পাবে সেই হিসাবে যে কোনো এই তিন ধরনের অফিসগুলোর মধ্যে একটার ডিপার্টমেন্টে জব পাবে তো যারা ফর্ম ফিল আপ করছো ফর্ম আপের আগে খুব ভালো করে এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের এই অফিসগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে দু হাজার উনিশের ফ্লাগশিপের ব্যাচের অনেকেই আছে যারা ভুল প্রেফারেন্স ভরার জন্য তাদের ঠিকঠাক মতো ডিপার্টমেন্ট পায়নি বা তাদের ঠিকঠাক মতো পোস্টিং লোকেশান পায়নি প্রথমে বলে রাখি এই সেক্রেটারিয়েট ডিরেক্টোরেট অ্যান্ড রিজিওনালের মধ্যে সেক্রেটারিয়েটের কাট অফ সব থেকে বেশি থাকে কেন বেশি থাকে সেটাই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বোঝা যাবে প্রথমে সেক্রেটারিয়েট অফিসগুলো নিয়ে আসি ক্লার্কশিপের মাধ্যমে সেক্রেটারিয়েটে যারা পাবে তাদের ইউজুয়ালি তিনটে ডিপার্টমেন্টে পোস্টিং দেওয়া হয় একটা হলো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য বিধানসভা দুই নম্বরটা হলো পাবলিক সার্ভিস কমিশনের অফিস অর্থাৎ পিএসসি অফিস তিন নম্বর হলো পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট যেটাকে সংক্ষেপে পার বলি তো এই পারে সব থেকে বেশি ক্যান্ডিডেট জব পাবে মানে সেক্রেটারিয়েটে যারা সিলেক্ট হবে তো এই পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকেই রাজ্য সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের একদম হেড অফিস সেই হেড অফিসগুলোতে এই ব্লড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডি হিসাবে পোস্টিং দেওয়া হবে রাজ্য সরকারের প্রচুর ডিপার্টমেন্ট আছে লাইক তোমার হেলথ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্টের রিজিওনাল অফিসও থাকে আবার হেড অফিসও থাকে হেড অফিস মানে যেখানে সেক্রেটারিরা বসে তো তোমার সেই অফিসগুলোতে এই পার্ট থেকে পোস্টিং দেওয়া হবে মানে যে অফিসে যেমন ভ্যাকান্সি থাকবে দশজন কুড়ি জন করে তো পোস্টিং লোকেশন কোথায় হতে পারে যারা ওয়েস্ট বেঙ্গল লেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলিতে পাবে অর্থাৎ রাজ্য বিধানসভা তাদের পোস্টিং বিধানসভাতেই হবে যারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসে পাবে তাদের পিএসসি অফিসেই হবে আর যারা পারে পাবে তাদের পোস্টিং লোকেশনটা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের যে হেড অফিস অর্থাৎ নবান্নতে অনেক ডিপার্টমেন্টের হেড অফিস আছে নবান্ন রাজভবন রাজভবনে গভর্নর সেক্রেটারিয়েটে তারপর রাইটার্স বিল্ডিং নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং খাদ্য ভবন বিকাশ ভবন জল সম্পদ ভবন স্বাস্থ্য ভবন এরকম অনেক রাজ্য সরকারের টপ ভবন আছে হাওড়ার এই পাশে নবান্ন থেকে শুরু করে পুরো নিউ টাউন এরিয়া পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন হেড মানে ডিপার্টমেন্টের হেড অফিসগুলো বর্তমান তো এই অফিসগুলোতে তোমাদের পোস্টিং হবে তো যারা সেক্রেটারিয়েটে পাবে তারা ধরে রাখো যে তাদের পোস্টিং পুরোপুরি কলকাতা বা তার মানে কলকাতা এরিয়া বেস্ট সল্টলেক হাওড়া শিয়ালদা এই আশেপাশ দিয়েই তোমাদের বিভিন্ন অফিস থাকবে এছাড়াও পাড়ের একটা অফিস আছে সেটা হলো নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে তো ওখানে যারা নর্থ বেঙ্গলের ক্যান্ডিডেটরা পাবে তারাই প্রেফার করবে তো যারা রেস্ট অফ বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছে তারা সেক্রেটারিয়েটে পেলে পোস্টিং লোকেশান কলকাতা সেক্রেটারিয়েটের একটা জিনিস সবথেকে ভালো সেটা হলো সেক্রেটারিয়েটের সপ্তাহে দুদিন ছুটি একটা হলো স্যাটারডে আর সানডে সেক্রেটারিয়েট অফিসগুলোতে কাজের চাপ আর যে বাদবাকি অফিসগুলো আছে সেগুলোর থেকে ইউজুয়ালি একটু কম হয়ে থাকে তো এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্টের উপরে অনেক ডিপার্টমেন্ট আছে মানে পাড়ের আন্ডারে অনেক কটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে পোস্টিং দেওয়া হয় সেই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলোর মধ্যে এক এক অফিসে এক এক রকম কাজ এক এক রকম কাজের চাপ যাই হোক তবুও ইউজুয়ালি সেক্রেটারিয়েটে যারা পাবে তাদের পলিসি মেকিং ফাইল ডিলিং এইসব নিয়েই ইউজুয়ালি কাজবাজ হবে এবার প্রমোশান সেক্রেটারিয়েটের প্রমোশান সব থেকে বেস্ট রিজিয়নাল অ্যান্ড ডিরেক্টরেট যে অফিসগুলো আছে এগুলোর তুলনায় সেক্রেটারিয়েটের প্রমোশান সব থেকে ভালো হয় সেক্রেটারিয়েটে যারা পাবে মানে সেক্রেটারিটে যে কোনো ডিপার্টমেন্টে যারা পাবে তারা লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবে সেখান থেকে প্রমোশান পেয়ে পেয়ে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তারপরে হেড অ্যাসিস্ট্যান্ট এরকম করে করে কারো যদি ছত্রিশ বছর সার্ভিস মানে তিরিশ বছরের উপরে সার্ভিস হয় বা ক্যাটাগরি থাকে অনেকেই তোমার ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত পৌঁছাতে পারে এটা সবাই পৌঁছাবে না যাদের ওপরের দিকে র্যাঙ্ক থাকবে তারাই পৌঁছাবে আর এটা ডিপেন্ড করবে অফিসের ওপরে কেমন ভ্যাকান্সি আছে অর্থাৎ ওপরের পোস্টগুলোয় কেমন ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে বা কেমন লোক জব ছাড়ছে অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে গ্রেডেশান লিস্ট তো ধরে রাখতে পারো যে সেক্রেটারিয়েটে কেউ এলডিএ হিসাবে জয়েন করলে তিরিশ বছরের উপরে সার্ভিস লাইফ হলে তারা একটা টাইমে একটা ডাব্লুসিএস গ্রুপ এর সমতুল্য একটা জায়গায় ইজিলি চলে যেতে পারবে এই হলো সেক্রেটারিয়েটের প্রমোশান এই কারণেই সেক্রেটারিয়েট সবাই ফার্স্ট চয়েসে রাখে সেক্রেটারিয়েটে জব করতে থাকলে একটা টাইমে মানে বেস্ট জায়গায় পৌঁছে যাওয়া যায় টপ র্যাঙ্কার যারা হবে তাদের গ্রেডেশান লিস্টে নামও আগে থাকবে তো তারা প্রমোশনের ক্ষেত্রেও আগে সুযোগ পাবে এবার ডিরেক্টরেট অফিস নিয়ে আসি ডিরেক্টোরেট অফিস হলো ধরে রাখতে পারো যারা সেক্রেটারিয়েটের ডিরেকশানে কাজ করে সেই অফিসগুলোই হলো ডিরেক্টরেট অফিস তো রাজ্য সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোর ডিরেক্টরেট হয় যেমন ডিরেক্টরেট অফ ফিশারিস ডিরেক্টরেট অফ পাবলিক ওয়ার্কস ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং টেকনিক্যাল এডুকেশান পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ইলেকট্রিসিটি টেক্সটাইল এমএসএমই কোঅপারেশান এমপ্লয়মেন্ট এরকম অনেক ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারের তো এই ডিপার্টমেন্টের যে ডিরেক্টরেট অফিস সেই জায়গাগুলোতে তোমার পোস্টিং দেওয়া হবে যখন ক্লাসশিপের রেজাল্ট দেবে তখন তোমার এরকম করে ভাগ করেই দেবে যে ডিরেক্টরেটে যারা পাবে তাদের ডিরেক্টরেটের ডিপার্টমেন্ট হিসাবে একবারে দিয়ে দেবে যে এই ডিপার্টমেন্টে পেয়েছে তোমরা জাস্ট তিনটেই চুজ করতে পারবে সেক্রেটারিয়েট ডিরেক্টরেট রিজনাল বাদ বাকি যে সাব ডিপার্টমেন্ট ওটা তোমরা চুজ করতে পারবে না ওটা তোমরা তোমাদের নাম্বারের হিসাবে ওটা অটোমেটিক্যালি পিএসসি অফিস থেকে তোমাদের সিলেক্ট করে দেওয়া হবে তো যারা ডিরেক্টোরেটে পাবে তাদের এইট্টি পার্সেন্ট ধরে রাখতে পারো যে কলকাতা বা তার আশেপাশের এরিয়াগুলোতেই পোস্টিং বা ডিরেক্টরেট অফিসগুলো সেখানে এছাড়াও বিভিন্ন জেলার সদরে অনেক ডিরেক্টরেট অফিস থাকে তো সেখানেও পোস্টিং দিতে পারে কিন্তু মেজরিটি মানে মেজর ক্যান্ডিডেট পোস্টিং পাবে কলকাতা বা তার আশেপাশের এরিয়ায় ডিরেক্টরেটেও সপ্তাহে দুদিন ছুটি স্যাটারডে সানডে অফ তো সেক্রেটারিয়েট আর ডিরেক্টরেট ছুটির দিক থেকে একদম সেম কাজ কাজবাজও তোমরা মোটামুটি সেম ধরে রাখতে পারো ডিরেক্টরেটে সেরকম বিশাল কিছু চাপ থাকে না ওরাও সেক্রেটারিয়েটের মতো ফাইল ডিল বিভিন্ন ধরনের কাজ হয় সেটা তোমরা জয়েন করলে বুঝতে পারবে যে একটা রাজ্য সরকারের ডিপার্টমেন্টে প্রচুর ধরনের কাজ থাকে প্রচুর সেকশান থাকে তো এই কাজ নিয়ে পরে একদিন সেপারেট ভিডিও করে বলা যাবে তো যাই হোক ইউজুয়ালি তোমার ডিরেক্টরেটে পড়লে ওই ফাইল ডিলিং এইসব নিয়েই মোটামুটি কাজ এবার ডিরেক্টরেটের প্রমোশান নিয়ে আসি যারা ডিরেক্টরেটে পাবে তাদের প্রমোশান সেক্রেটারিটের থেকে একটুখানি কম কিন্তু তাও যথেষ্ট ভালো প্রমোশান তোমরা এলডিএ হিসাবে জয়েন করলে ইজিলি হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারবে তারপরে অনেকেই ওয়েস বা অফিস সুপারিনটেনডেন্ট যে পোস্টটা আছে সেই পোস্টে চলে যাবে বা কোনো ডিপার্টমেন্টে যদি ওপরে ভ্যাকান্সি থাকে ওপরের পোস্টগুলোর ভ্যাকান্সি থাকে তো তারা আরও ওপরেও যেতে পারে বারবার বলছি প্রমোশানটা টোটালি ডিপেন্ড করবে যে ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং হবে সেই ডিপার্টমেন্টে ওপরের পদগুলোতে কেমন ভ্যাকান্সি আছে কেমন ক্যান্ডিডেট রিটায়ার করছে এই সব কিছুর ওপর এবার রিজিওনাল নিয়ে একটু বলি রিজিওনাল হল বিভিন্ন ডিপার্টমেন্টের তোমাদের লোকালে যে অফিসগুলো আছে সেই অফিসগুলোকেই রিজিওনাল অফিস বলা হয় রিজিওনাল অফিসগুলোর মধ্যে তোমার এসডিও বিডিও বিভিন্ন কলেজ বিভিন্ন এগ্রিকালচার পিডাব্লিউডি সব ডিপার্টমেন্টের যে লোকালে অফিস থাকে বিডিও এসডিওর মধ্যে অফিস থাকে সেই অফিসগুলোতে এরকম অনেক জায়গা আছে যেখানে তোমরা রিজিওনালের যে ডিপার্টমেন্টগুলোতে পাবে ওই ডিপার্টমেন্টগুলোর পোস্টিং হয় তো যাই হোক রিজিওনাল তোমার ধরে রাখতে পারো যে লোকালে পোস্টিং দেবে এবার লোকালে মানে যে ক্যান্ডিডেট পাবে সবাই তার বাড়ির আশেপাশে পোস্টিং পাবে এরকম না সব ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট সমান অনুপাতে জব পায় না সব ডিস্ট্রিকে এক টাইপের ভ্যাকান্সি থাকে না তো রিজিওনালে এবার যারা পেয়েছে তাদেরকে অনেককে হোম ডিস্ট্রিক্টে দিয়েছে অনেককে আবার বাইরের ডিস্ট্রিকেও দিয়েছে এটা টোটালি ডিপেন্ড করেছে বিভিন্ন ডিপার্টমেন্টের উপর যেমন ফিশারিজ আছে এগ্রিকালচার আছে এক একটা ডিপার্টমেন্ট এক এক রকমভাবে পোস্টিং দিয়েছে তো কোন ডিপার্টমেন্ট লোকালে দেয় কোন ডিপার্টমেন্ট বাইরে দেয় এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তো যাই হোক এই নিয়ে বিশাল কিছু বলবো না তবে ধরে রাখতে পারো যে রিজনালে পেলে তোমাদের একদম বাড়ির কাছে হতে পারে আবার বাড়ি থেকে অনেক দূরেও হতে পারে রিজনালের পোস্টিং ইউজুয়ালি তোমার এসডিও বিডিও বিভিন্ন কলেজ বিভিন্ন হসপিটাল এই সব জায়গায় হতে পারে প্রচুর ডিপার্টমেন্ট আছে আমি তোমাদের সঙ্গে রেজাল্টের পুরো পিডিএফ সেন্ড করে দেবো তোমরা রেজাল্টের পিডিএফের ওখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম লেখা আছে ভালো করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় কোথায় পোস্টিং দেওয়া হয় প্রচুর ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারের পঞ্চাশটার ওপরে ডিপার্টমেন্ট আছে তো এই পঞ্চাশটার ওপরে ডিপার্টমেন্টে তোমাদের পোস্টিং দেওয়া হবে সেক্রেটারিয়েট ডিরেক্টরেটে যেমন তোমার সপ্তাহে দুদিন ছুটি ছিল পাঁচ দিন কাজ রিজোনালে তোমার সপ্তাহে ছ দিন কাজ করতে হবে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে আর একদিন রেস্ট পাবে সেক্রেটারিয়েট অ্যান্ড ডিরেক্টরেটের পোস্টগুলোতে যেমন তোমার পাবলিক ডিলিং সেরকম ছিল না জাস্ট ব্যাক এন্ডে কাজ অফিসের ভেতরে বসে বসে বিন্দাস কাজ করো রিজনালে তোমার ম্যাক্সিমাম জায়গায় পাবলিক ডিলিং আছে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে তোমরা তোমাদের লোকাল এসডিও বিডিও বা কোনো অফিসে গেলে বুঝতে পারো যে ক্লার্করা কি কাজ করে তো ওই থেকেই তোমরা মোটামুটি আইডিয়া ধরে রাখতে পারো যে কী কাজ বাজ হয় বা কী করতে হবে সব ডিপার্টমেন্টে পাবলিক ডিল করতে হয় না অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে ব্যাক কাজ হয় অফিসে বসে কাজ হয় পাবলিক ডিলিং পুরোটাই তোমার বিভিন্ন যে সাব ডিপার্টমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে যেমন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে যারা পাবে যাদের ভিডিওতে পোস্টিং হবে ভিডিওর নিচে বিভিন্ন সেকশানে বসে থাকবে সেখানে পাবলিকের লম্বা লাইন পড়ে তাদের পাবলিক ডিলিং করতে হবে আবার অনেকের আছে ধরো এগ্রিকালচার ডিপার্টমেন্টে অনেকে আছে ব্যাক বসে বসে বিভিন্ন পলিসির ইমপ্লি ইমপ্লিমেন্টেশান এইসব নিয়ে কাজবাজ করছে রিপোর্ট ফিপোর্ট বানাচ্ছে খাতা কলম মেনটেন করছে তো ওদের পাবলিক ডিলিং করতে হবে না তো রিজিওনালে অনেক ডিপার্টমেন্টে তোমার ইজি কাজও আছে মানে আরামের কাজও আছে আবার অনেক ডিপার্টমেন্টে তোমার অনেক হার্ড কাজও হতে পারে যাই হোক এই ছিল সেক্রেটারিয়েট ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল এর মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝে গেছো যে কেন লোকে সেক্রেটারিয়েট চুজ করে রিজিওনালে তোমার পোস্টিং লোকেশান সম্পর্কে সেরকম কোনো আইডিয়া থাকবে না কিন্তু যারা সেক্রেটারিয়েট ডিরেক্টরেট পাবে বা চুজ করবে তারা যদি এগুলো পায় তাহলে তারা তাদের পোস্টিং লোকেশান সম্পর্কে একটা আইডিয়া রাখতে পারে যে আমার কলকাতা বা তার আশেপাশের এরিয়াতেই পোস্টিং হবে কলকাতার আশেপাশের জেলাগুলোতে যারা বাড়ি তারা ওই জন্যই মানে একদম নিশ্চিত হওয়ার জন্য সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এগুলোকে ফার্স্ট চয়েস রাখে আর সেক্রেটারিয়েটের তোমার প্রমোশানও অনেক এগিয়ে তোমার রিজিওনাল আর ডিরেক্টরেটের থেকে তো ওইটাও সেক্রেটারিয়েট চুজ করার একটা অন্যতম কারণ স্যালারি সেক্রেটারিয়েট ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল এই তিনটে ডিপার্টমেন্টে একদম সেম পাবে স্যালারির কোনো পার্থক্য নেই যে তোমরা সেক্রেটারিয়েটে পেলে তোমার এক্সট্রা স্যালারি পাবে ওরকম না ব্যাপারটা কিন্তু প্রমোশান পেলে তোমরা যখন হেড অ্যাসিস্ট্যান্ট হবে ওই হেড অ্যাসিস্ট্যান্টের জায়গায় যারা সেক্রেটারিয়েটে থাকে তাদের একটু মাইনা বেশি পাওয়া যায় তাদের গ্রেড পে একটু বেশি হয় এটাই পার্থক্য হয় তোমরা আজ থেকে পনেরো বছর পর থেকে পার্থক্যটা বুঝতে পারবে তার আগে পার্থক্য ইউজুয়ালি খুব একটা বেশি বোঝা যায় না যাদের বাড়ি কলকাতা থেকে অনেকটা দূরে তাদের ডিস্ট্রিক্ট কলকাতা থেকে দুশো আড়াইশো কিলোমিটার দূরে তারা যদি বাড়ির কাছে পোস্টিং আশা করতে চাও তাহলে রিজোনাল চুজ করতে পারো এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি না যে তুমি বাড়ির কাছে পাবেই আর যারা প্রমোশন বা ফিউচার স্ট্রং করতে চাও পলিসি মেকিংয়ের কাজ করতে চাও বিভিন্ন বিন্দাস পাবলিক ডিলিং ছাড়া রিল্যাক্সে যাবে কাজ করে আসবে এই ধরনের কাজ বাজ করতে যাও তারা সেক্রেটারিয়েট চুজ করো আমি এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে সেক্রেটারিয়েটের যে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফ ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে পেয়েছিলাম কিন্তু সামাও জয়েন করা হয়নি তো তোমরা চয়েস করার সময় খুব ভালো করে ভেবে চিনতে চয়েস করো আর তিনটে চয়েসই ফিল করো কোনোটাই মিস করো না সেক্রেটারিয়েট ডিরেক্টরেট রিজিওনাল তিনটেই দিও তো যেরকম নাম্বার পাবে তার উপর ডিপেন্ড করবে এই তিনটের মধ্যে সেক্রেটারিয়েটের কাট অফ সব থেকে বেশি হয় সেক্রেটারিয়েটের যে তিনটে ডিপার্টমেন্ট আছে ওর মধ্যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর পাবলিক সার্ভিস কমিশন এগুলোতে কম পোস্টিং হয় তোমার মোটামুটি পঞ্চাশ জন ষাটজন বা একশো জনের মধ্যে তোমার ক্যান্ডিডেটের পোস্টিং হবে কিন্তু পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে ছশো জনের ওপরে আমাদের ব্যাচের পোস্টিং হয়েছিল তো সেক্রেটারিয়েটে মোটামুটি তোমরা আটশো মতো ক্যান্ডিডেট জব পাবে ধরতে পারো যে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টগুলোতে আর বাদ বাকিগুলো ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনাল এই তিনটের মধ্যে রিজিওনালে সব থেকে বেশি ভ্যাকান্সি থাকে থেকে বেশি ক্যান্ডিডেটের চাকরি হয় এই রিজোনাল ডিপার্টমেন্টগুলোতে তো কেউ যদি সেক্রেটারিয়েট চাও তাহলে তারা একটু ভালো করে পড়াশোনা করো ভালো নাম্বার তোলো একটু ভালো র্যাঙ্ক করো তাহলেই তোমরা কলকাতা বা নিজের পছন্দ মতো অফিসগুলোতে পোস্টিং পাবে আর সেক্রেটারিয়েটের অফিসগুলোর নাম শুনলে এটা কেমন যেন থ্রিল দেয় অনেকের যেমন নবান্নে কাজ করবে রাইটার্স বিল্ডিংয়ে কাজ করবে এগুলো অনেক একটা স্বপ্ন থাকে একটা মানে গর্বের ব্যাপার এরকম ধরনের জায়গাগুলোতে কাজ করা যেখান থেকে ডিরেক্ট তোমার স্টেট কন্ট্রোলের বিভিন্ন পলিসিগুলো বের হচ্ছে তো এনভারমেন্টটা একটু অন্য থাকবে ওই জন্যই সেক্রেটারিয়েট এই দুটোর থেকে অ্যাটলিস্ট একটু এগিয়ে এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ সবাই সব রকম কালচার পছন্দ করে না তো এই ছিল পার্থক্যগুলো আশা করি মোটামুটি তোমাদের সবই ক্লিয়ার করে দিয়েছি এবার তোমরা আপ করো পরীক্ষা দাও আর ক্লাসিক পরীক্ষা নিয়ে আমি তোমাদেরকে ফিউচারে আরও হেল্প করার চেষ্টা করব। তোমরা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ট্র্যাকম্যান্স লাইভ সার্চ করলে আমার টেলিগ্রাম চ্যানেল দেখতে পারবে চ্যানেলের একদম ওপরে যাবে ওখানে গিয়ে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপ আছে ট্র্যাকম্যান্স লাইভ বলেই সেই গ্রুপে জয়েন করো জয়েন করে সেখানে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো আমি সেখানে রিপ্লাই দেবো আর এই পরীক্ষা নিয়ে ফার্দার আমি তোমাদের আরও হেল্প করার চেষ্টা করবো যেহেতু আমি রিসেন্টলি এই পরীক্ষাটা ক্লিয়ার করে এসেছি তো এই পরীক্ষা সম্পর্কে আমার একটা বেসিক আইডিয়া আছে বা এই পরীক্ষার পোস্টিং বা আর সব কিছু নিয়ে যাই হোক কারও মনে কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো আর আমাকে আরও কোনো প্রশ্ন থাকলে মেল করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আরও যারা ক্লাসশিপের ক্যান্ডিডেট আছে যারা ক্লাকশিপের ফর্ম ফিল আপ করবে তাদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো বাই টাটা টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক